মালদার হবিবপুরে স্বপ্নাদেশে মুসলিম মহিলার হাতেই পুজো হয় মা শেফালি কালী পুজো অনেকে মশান কালীও বলে কালী পূজা হবে তাও আবার মুসলিম মহিলার হাতে হ্যাঁ অবাক হওয়ারই কথা এই কালীপুজো একজন মুসলিম মহিলার হাতেই হয়ে থাকে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামের রেল লাইন ঘেঁষা এই কালীর স্থান মুসলিম মহিলার নাম শেফালি বেওয়া তিনি জানান প্রায় চল্লিশ বছর আগে তার খুব অসুখ হয়েছিল এবং কোনো ডাক্তার তার রোগ ধরতে পারেননি হঠাৎ মুসলিম মহিলা শেফালি বেওয়াকে স্বপ্ন দেয় মা কালী পুজো করলে তার অসুখ সেরে যাবে এই কথা তিনি গ্রামবাসীকে জানালে প্রথমে গ্রামবাসীরা কেউ এই কথা বিশ্বাস করতে চায়নি মুসলিম কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে এলাকায় হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করে মা কালী গ্রামবাসীদের সব কথা বলে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো পুজোটা আমাদের চল্লিশ বছর থেকে হচ্ছে আমার অসুখ অসুখ করে আমি সাত বছর বিছনায় পড়েছিলাম সাত বছর পরে অনেক গোঝাগুনি করে কেউ ভালো করতে পারেনি দিয়ে আমাদের এইখানে আমরা এসে মা পরিচয় দেওয়ার পরে যে যদি আমার পুজো দিস নিজে থেকে বললো যদি পুজো দিস তাহলে ভালো রাখব তখন সবাই গ্রামবাসীকে বলা হলো হ্যাঁ যে এরকম আমার মা বললো যে সবাই এরকম বলছে তো আমরা তো পুজো দিতে পারবো না কিন্তু তোমরা যদি সহযোগিতা করে পুজোটা দাও তাহলে মেয়েটা আমার ভালো হতে পারে বাঁচে দিয়ে চল্লিশ বছর থেকে পুজোটা তারা সৃষ্টি করেছে পুজোটা হচ্ছে আমি রুগী দেখি ভক্তবৃন্দরা সবাই এসে সাহায্য করে গ্রামবাসীরা সাহায্য করে করে মিলামেশা পুজোটা হচ্ছে এইভাবেই চলে যাচ্ছে এখনও আমার নামেই শুরু হয়েছিল কেন আমার কাছ থেকেই তো ঠাকুরটা যা বলার বলেছিল গায়ে এসে যে আমি এই ঠাকুর আছি এই ঠাকুর আছি এই পাল বানাবে ওই পাল বানাবে সবারই নাম বলেছিল বলেই তো তখন পুজোটা সেই পালেরাকে ডেকে সে পালও আমার বাড়ি এসেছিলো বলেছিল যে ওই পালকে ওই পালই আসবে ওই বানাবে গ্রামে যদি কারো অসুখ অসুবিধা হয় তখন এই শেফালি দেবীর কাছেই ছুটে আসেন গ্রামবাসীরা তাদের অসুবিধার কথা শেফালি দেবীকে জানান অসুবিধা দূর হয়ে যায় মোটামুটি চল্লিশ বছর আগে আমরা সময় ছোট ছিলাম ঠিক আছে ছোট থাকার থেকে আমরা শুনে কি সেফালির ধারে গাড়ি ওর অসুখ হয়েছে ঠিক আছে অসুখ হয়েছে ওকে কবিরাজ দেখাইছে ডাক্তার দেখাইছে দেখানোর পরে ওর তাও সুস্থ হয়নি হয় ও এসে আমাদের গ্রামবাসীকে জানাই দেখ আমাকে স্বপ্ন দেখাইছে তোর একটা গ্রামে কালী পূজা কর কালী পূজা করলে আমিও ভালো হবো তোদের গ্রামটাও ভালো হবে এই অনুষ্ঠানে আমাদের গ্রামের মানুষ ভাই চিন্তা পূজাটা আমারা করতে লাগে শিবালি নিয়ে হ্যাঁ তো শিবালি নিয়ে আমাদের গ্রামবাসীরা পূজা করে শিবালি হলো মেন ঠিক আছে তারপর বললো আমরা মনে ঠাকুর ও বলছে কি তোর বুলবুলি ঠাকুর আছে উয়ের বোন বুলবুলি যেটা বড়ো ঠাকুর আছে বলছে উয়ের বোনই এটা এখানে আইসে তাহলে অবশ্য পূজা কর তোদের খুব ভালো হবে গ্রাম ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে এই মায়ের কাছে ছুটে আসেন অনেক ভক্তরা ইতিমধ্যে শুরু হয়েছে মা কালীর মূর্তি তৈরির কাজ এই কালীপুজো রেললাইনের ধারে ছোট্ট একটা জায়গায় হয়ে আসছে শেফালি দেবীর নাম থেকেই কালীর নাম হয়ে গিয়েছে শেফালি কালী ভক্তিনিষ্ঠার এই পুজো ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামবাসীরা সকলে সহযোগিতা করেন